ভালো বেতনের চাকরি ছেড়ে মুরগির খামার করেই সফল অনার্স মাস্টার্স পাশ করা বরিশালের শিমরান বারুই। শখ থেকে গড়া খামারের মুরগির ডিম ও বাচ্চা বিক্রি করে প্রতি মাসে এখন তার আয় হয় অন্তত 40,000 টাকা। শুধু তাই নয়, মুরগির বিষ্ঠা ব্যবহার করে নিজের পুকুরে চাষ করছেন দেশীয় প্রজাতির শিং ও কই মাছ। সেসব মাছ বিক্রি করেও বছরে লাখ লাখ টাকা আয় করছেন এই কৃষি উদ্যোক্তা। চাকরিতে যাই বেনিফিট পেতাম, তার চাইতে অনেক ভালো বেনিফিট পাচ্ছি। এতে দেখতেছি আমি সফলতার পরিমাণটা অনেক বেশি, এবং নিজের ফার্ম থেকে যেহেতু ডিম নিয়ে বাচ্চা ফুটাচ্ছি নিজের মেশিনে, তাতে উৎপাদন খরচ ফেলে অনেকটাই কম। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করছিলেন বরিশালের আগলঝরা উপজেলার বারপাকিয়া গ্রামের বাসিন্দা শিমরান বারুই। পরবর্তীতে চাকরি ছেড়ে 2021 সালে মাত্র 50টি দেশি মুরগি দিয়ে নিজের বসতবাড়িতেই গড়ে তোলেন মুরগির খামার। বর্তমানে তার মুরগির খামারে আছে প্রায় 2,000-এর বেশি দেশীয় প্রজাতির মুরগি। পড়াশোনার পাশাপাশি যে সময়টা দেখা গেছে, অতিরিক্ত সময়টা যে ঘরে তো অনেক সময় বসেই থাকা হয়, আর দেশি মুরগি পালন করতে আহামরি এটার পিছনে সময় দিতে হয় না। আপনি দেখা গেছে সকালবেলা মুরগিটা অল্প কয়েকটা ধান একটু মানে দাঁত ব্রাশ করার সময় যদি আপনি বিচেই দেওয়া হয়, ও খেয়ে দেয়, ও ঘুরবে ঘুরবে। আবার সন্ধ্যার সময় বিকালবেলা দেখা গেছে কয়েকটা যদি ধান যদি বিচেই দেওয়া হয়, ও খেয়ে দেয়, আবার ওর ঘরের মধ্যে চলে যায়। তা এই ক্ষেত্রে আপনার পড়াশোনা যারা পাশাপাশি উদ্যোক্তা হতে চায় তারা এই দিকটাকে বেছে নিতে পারে, এবং আশা করি তারা স্বাবলম্বী হবে। এ বিষয়ে শিমরান বারুই জানান, রসায়নে অনার্স মাস্টার্স শেষ করে একটি বেসরকারি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে প্রায় 2 বছর চাকরি করেন তিনি। তবে পরের অধীনে উচ্চ বেতনে কাজ করলেও মানসিক স্বস্তি পাচ্ছিলেন না তিনি, আর তাই চাকরি ছেড়ে নিজের বাড়িতেই কিছু একটা করার চিন্তা থেকে এমন খামার গড়ে তোলেন বলে জানান উদ্যমী উদ্যোক্তা। উদ্যোক্তায় কারো ইচ্ছে করলে এইভাবে সে জীবনে কর্মজীবী না হয়ে অন্য চাকরির পিছনে ঘোরাঘুরি না করে নিজেও সে সফল হতে পারে। আমি যেহেতু নিজের ফার্ম থেকে মুরগি বিক্রি করতেছি এবং নিজের ডিম উৎপাদন হচ্ছে, এক্ষেত্রে এখন টোটাল যে মুরগি তার 60% ডিম পাওয়া যাচ্ছে। উদ্যোক্তা শিমরান আরো জানান, প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে তার খামারের মুরগিগুলো। অধিক লাভের আশায় কখনোই তিনি অশুধ উপায় অবলম্বন করেন না, এমনকি বেশি ডিমের আশায় কখনোই মুরগিকে ফিট খাবার খাওয়ান না বলেও দাবি তার। আমি আমার মুরগি পালন করতেছি সম্পূর্ণ দেশি প্রক্রিয়ায়, বাহিরে ওই ফিডের উপর নির্ভরশীল না হয়ে নিজে ধান লতা পাতা ঘাস শাপলা ইত্যাদি খাবার দিয়ে মোটামুটি কম খরচে মুরগি পালন করতেছি। এতে দেখতেছি আমি সফলতার পরিমাণটা অনেক বেশি, এবং নিজে ফার্ম থেকে যেহেতু ডিম নিয়ে বাচ্চা ফুটাচ্ছি নিজের মেশিনে, তাতে উৎপাদন খরচ ফেলে অনেকটাই কম।